বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম সমগ্র বাংলা তো বটেই সারা ভারতবর্ষের মানুষ বোধহয় আজকে তাকিয়েছিল যে এই পশ্চিমবঙ্গে গত নয় আগস্ট যে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার যে বিচারের দাবিতে যে আন্দোলন যে আন্দোলন স্বাধীনতার মধ্য শুরু হয়েছিল সেই আন্দোলন প্রতিদিনই কোথাও না কোথাও চলছে এবং সেই আন্দোলনের ঢেউ ছাত্র সমাজ যে ছাত্র সমাজের তরফ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা দেখলাম যে সেই মুখ্যমন্ত্রী নেই ছিলেন কিন্তু নবান্নে পৌঁছনের জন্য যেভাবে চারদিকে করে রাখা হয়েছিল যেভাবে এটা ইতিহাসে বাংলার ইতিহাসে প্রথম যে আন্দোলনকারীদের আটকাতে কন্টেনার দিয়ে রাস্তা আটকানো হয়েছে আহ কোথাও কোথাও লোহার বিম পুঁতে তার সঙ্গে সমস্ত লোহার যে ব্যারিকেড গুলো সেগুলোকে পাইপ দিয়ে ঝালাই করে দেওয়া হয়েছে কিন্তু মানুষের কি সেই আবেগ মানুষের যে আবেগ যে জাস্টিস বিচার বিচার সেই সেই চাই 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 সব আবেগ কিন্তু গিয়ে ব্যারিকেটকে ভেঙেই দিল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ যদি আমরা ধরি নবান্ন এবং তার চারপাশে যে ব্যারিকেড একটাই প্রশ্ন তাহলে সেই ব্যারিকেড ভাঙলো মানে মুখ্যমন্ত্রীর কাছে তো মানুষ পৌঁছে গেল আজকেই আমরা যেদিন এই প্রতিবেদন করছি সেদিন আমাদের একটা প্রতিবেদন করেছিলাম আমরা করেছিলাম যে রিজওয়ানুর থেকে মৃত্যু এবং আমরা বলেছিলাম যে অভয়ার মঙ্গলেই কি সব পথে শেষ হবে নবান্ন কোথাও যেন দেখিয়ে দিল যে হ্যাঁ আজকে কিন্তু কলকাতার যতগুলো রাস্তা ছিল হাওড়ায় যাওয়ার সবকটা রাস্তা কিন্তু নবান্নতেই গিয়েই শেষ হলো এবং সেটা দেখিয়ে দিল তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মানুষের আবেগে ভাঙলো অর্থাৎ জনতার আবেগে ভাঙলো ব্যারিকেড আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাঘ চন্দ্রশেখর দা আপনাকে স্বাগত নমস্কার আজকের যে মানে দেখলাম যে আমার একটা মানে খুব মনে প্রশ্ন জাগিলো সকাল থেকে প্রথম হতো সারা রাত ধরে বৃষ্টি আকাশের মুখবার সকালবেলা কোথাও একটা মনে হচ্ছিল আহ টেলিভিশন দেখছিলাম আর ভাবছিলাম যে এই আজকের এই আন্দোলন হয়তো সুপার ফ্লপ হবে এবং সেই জন্য একটা ক্যাপশনও হয়তো আমরা রেডি করে রেখেছিলাম কারণ যেভাবে প্রচারটা করা হয়েছিল সরকার এবং শাসক দলের তরফ থেকে এবং সেই সঙ্গে বামেরা যেখানে বলা হয়েছিল বামেরা বলেছিল বিজেপি সরাসরি তারা বলেছিল এবং আরেকটা জিনিস যেটা সরকারি তরফে পুলিশের তরফে প্রশাসনের তরফে এবং শাসক দলের তরফে বারবার প্রচার করা হয়েছিল বাম বিজেপির এই ডাকা নবান্ন অভিযান ব্যর্থ করতে হবে এবং সকাল থেকে শাসক দলের যারা মুখপাত্র তারা নানা রকম কথা বলছিলেন লোক হবে না লোক নেই আমরাও সেটা নিয়ে সকাল থেকে জার্নালিস্ট যারা আমাদের সাংবাদিক বন্ধু এই কথা বলছিলাম যে আজকে কিন্তু এই অভিযান কেন ডাকলো কারণ আমরা দেখেছি যে যখনই কোনো সরকারি আমরা এর আগে মহাকরণ অভিযান দেখেছি বা যেখানেই একটা সংগঠিত আন্দোলন মানে সংগঠন থেকে কোনো দল থেকে সে ডাকা হতো কিন্তু কোনো দল নয় একটা ছাত্র সমাজ সমাজ মাধ্যম সেখান থেকে ডাকা হলো এবং যে মানুষগুলোকে আমরা আজকে দেখলাম যাদের উদ্দেশ্যে পুলিশ স্বতঃস্ফূর্ত কি বলবো জল কামান থেকে শুরু করে লাকি চার্জ থেকে শুরু করে সমস্ত কিছু আপনার মতে কারা এই মানুষগুলো কারা এরা কি কোন মানে দলের সমর্থক কি মনে হয় প্রথম কথা এই বিষয় বলতে এখনো ওই অঞ্চলে আন্দোলনের রেশ কিন্তু শেষ হয়নি আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মাতৃ রূপে যে মাতৃ এবং আমাদের বোনেরা চোদ্দই আগস্ট পনেরোই অগস্ট যে আন্দোলন যে শুরুতে তৈরি করে দিয়েছিল সেই আন্দোলনের আজকে আমরা তার আর একটা বড় আন্দোলন দেখলাম সেখানে ভারতের জাতীয় পতাকা কাঁধে নিয়ে মহিলারা বিশেষ করে একদম এই আন্দোলনকে বন্ধ করার জন্য সরকারি ভাবে তাকে বন্ধ করার ব্যর্থ করার চেষ্টা করা সমস্ত কিছুকে একদম টোটালি নারিফাই করে টোটালি ব্যর্থ করে দিয়ে আজকে যেভাবে গিয়ে দরজার কাছে তারা পৌঁছে গেছে এটা কিন্তু আমার মনে হয় মানুষের আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের আন্দোলন সেলুট টু আওয়ার মহিলা লেডিস গ্রুপ সেই পশ্চিমবঙ্গের যে যারা আজকে মনে করেছে এই এত সারা রাত ধরে বৃষ্টি এই যে প্রাকৃতিক পরিবেশকে পাশে ফেলে দিয়ে যে আন্দোলনে আজকে তারা হাতে ঝেঁটা নিয়ে লাঠি নিয়ে আজকে নবান্ন অভিযান করেছে তাতে সত্যি কথা একটা জিনিস যেটা মনে হয়েছে যে আসলে কি জানেন তো মানুষ কিন্তু দলের নয় মানুষ তার নিজের যেদিন মনে হবে যে নিজের জন্যে কিছু করা দরকার সেই দিন মানুষ এইভাবেই আন্দোলন করে আজকে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তারা তার নিজের জন্য নিজের বাড়ির মেয়ের জন্যে নিজের বাড়ির বোনের জন্যে পুরুষ মানুষ মহিলা সবাই নির্বিশেষে রাস্তায় নেমেছে যার জন্যে পুলিশ প্রশাসন টোটাল ব্যাক এবং টিআর গ্যাস লাঠি চার্জ ব্যারিকেড এবং কাল থেকে সমস্ত হাওড়ার বা আমাদের নবান্ন অঞ্চলে দিয়ে যাওয়া যায় জায়গায় যেভাবে ব্যারিকেট করে রেল লাগিয়ে সেখানে সমস্ত গার্ড গুলো ঝালাই করে করে লাগিয়ে দিয়ে মাটির নিচে পুঁতে দিয়ে সমস্ত লাগানো হয়েছিল যাতে না তারা আসতে পারে সেই ভেঙে তারা আজকে চলে গেছে নবান্নর কাছে গিয়ে চোদ্দ তলার কানের কাছে গিয়ে বলে এসছে উই ওয়ান্ট জাস্টিস এবং অধি ছাড়ো যে কথাটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় হিরক রাজার দেশের ছবি সেই ডায়লগ অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি আজকে বোধ সেই মানে সেই যে ছবি আমরা যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটার আজকে একটা চোদ্দ তলার কানের কাছে গিয়ে বলে এলো যে অনাচার যে তুমি করেছো তোমায় এবার ছাড়তে হবে যেভাবে অত্যাচার করেছে যেভাবে কাঁদানে গ্যাস যেভাবে লাঠিচার্জ করেছে কিন্তু মানুষকে আটকা রাখতে পারিনি এবং যে গণ আন্দোলন আমরা দেখে এসছি আগেও সেটা বামফ্রন্টের আমলে বামফ্রন্টের বিরুদ্ধে এবং যেটা আমার মনে হয় যিনি সবসময় নিজেকে বলেন যে আমি আন্দোলনে আমার জন্ম আজকে মনে হয় তাকেও শিখতে হবে যে আন্দোলন কাকে বলে এই জায়গাটা থেকে আমি আরো একটা বিষয় যেটা যে মানবিক মুখ্যমন্ত্রী আমরা সবসময় বলি এবং শক্তি শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে যদি প্রশ্ন করা যায় তিনি সবসময় মানবিক বিষয়টাকে সবসময় সামনে রাখেন মানুষের জন্য কাজ করেন মা মাটি মানুষ তার আগে তার সততার প্রতীক অনেক কিছু আমরা দেখেছিলাম কিন্তু কামদুনি থেকে যদি শুরু করা যায় এই অভয়ার অর্থাৎ নয় আগস্ট যতগুলো মানে এই সংক্রান্ত মহিলাদের ওপরে নির্যাতন সংক্রান্ত ঘটনা ঘটেছে সবকটাই কিন্তু কোথাও ধামাচাপা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে ধামাচাপা দেওয়া হয়েছে বা সমস্ত যে প্রমাণগুলো লোপাট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু একটা সরকারি হাসপাতাল কলকাতা সেটা করতে গিয়ে যে যে অবস্থা অর্থাৎ গত ১৩ বছরে সরকারের এই যে একটা লেজকবরে অবস্থা আমরা দু সালে যদি দেখি একুশে সেপ্টেম্বর এই কলকাতা কিন্তু নেমেছিল রিজওয়ানুর রহমানের যে মৃত্যুর প্রতিবাদে কলকাতায় কিন্তু আমরা দেখেছিলাম মানুষের একটা ঢল আবার সাতাশে আগস্ট দু তাকেও ছাপিয়ে গেল আজকের এই এই বিষয়টি তো এইখানটা থেকেই প্রশ্ন যে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততায় মানবিক মুখ্যমন্ত্রী কোন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কি মানবিক দিক দিয়ে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে সবসময় মানবিক বলেন কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে তিনি যে কথাটা মুখে বলেন কর্ম কাজের ক্ষেত্রে কিন্তু উল্টোটা গত ধরে যখন এই ঘটনার অগাস্ট দুদিন আন্দোলন চলছে বেহালার একটি অঞ্চলে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি তখন বললেন এতদিন ধরে তোমরা আন্দোলন করেছো আজকে আমরা আন্দোলন করে দেখিয়ে দেব এবং এই যে চোদ্দ তারিখ রাত্রে যে সাধারণ মানুষ মহিলাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে কার্যিকর হাসপাতালে যেভাবে একটা ভ্যান্ডালিজম হলো এবং তারা পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে সেই ভ্যান্ডালিজমটাকে টোটাল ভাঙচুরটাকে সম্পূর্ণ দাঁড়িয়ে পুলিশ সেটাকে করলো পুলিশ কোন রকম তাদের বাধা দিল না এবং সেখানে যারা আন্দোলন করছিল তাদের উপরে অত্যাচার করলো আর তার সঙ্গে সঙ্গে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালের এমার্জেন্সি আরো অন্যান্য যেগুলো সমস্ত ইয়ে রয়েছে সেখানে তারা ভেঙে তছনছ করে চলে গেল পুলিশ কোনো স্টেপ নিল না এবং সেক্ষেত্রে সেই জন্যেই সুপ্রিম কোর্ট এই মামলা শুনানির সময় রাজ্য সরকারকে বলেছে এই যে যে পুলিশ ব্যর্থতা সেই ব্যর্থতার রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং আমরা জানি না সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি স্টেপ আগামী দিন নেবে কথা হচ্ছে যে মানবিক মুখ্যমন্ত্রী যিনি আজকে এই আন্দোলন যেভাবে হয়েছে যেভাবে মহিলারা রাস্তায় নেমে সেদিন থেকে আজকে যে আন্দোলন আজকে আজকে তো ওনার উচিত নিজে অন্তত স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে যে নিজের ফেলিওর সেই ফেলিওরটাকে মেনে নেওয়া আমার তো মনে হয় সময় হচ্ছে যে ওনার নিজের নিজের প্রতি নিজের কনসেন্স কাছে নিশ্চয়ই উনি ওনার বারবার এইটুকু মনে হচ্ছে যে আজকে যে আন্দোলন মানুষ কিন্তু ওনার উপর আস্থা চলে গেছে এবং মানুষ সেই কারণে বলছে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আজকে এটাই আন্দোলনের স্লোগান তো মানুষের এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিভিন্ন জায়গায় আমি অন্তত দেখতে পেলাম সুরেন্দ্রনাথ কলেজের কাছে টিএমসিপি ছাত্র পরিষদের একটা অফিস ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী যারা আন্দোলন করছে তাদেরও মুখ্যমন্ত্রী কিন্তু তিনি মানুষের আস্থাটা হারিয়ে ফেলেছেন তাই আমার মনে হয় মানবিক হিসেবে যদি সেইটুকু মিনিমাম সেই সেন্সটুকু থাকেন আগামী দিন অন্তত এই আন্দোলনকে দিয়ে আইদার স্বাস্থ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতাটা মেনে নেওয়াটা আমার মনে হয় অনেক বেশি যুক্তিসঙ্গত হবে আর আর একটা প্রশ্ন এটা আইনগত প্রশ্ন যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পুলিশ আইনের গ্যারাকলে কলে আইপিসি ওয়ান সিক্সটি ধারার অপব্যবহার হয়েছে আপনি কি বলেন আগে তো ওয়ান এটা ওয়ান ফোর যেটা ছিল যে পাঁচজন এক জায়গায় দাঁড়াতে পারবে না সেইটাই এখন নতুন আইনে ওয়ান সিক্সটি থ্রি হয়েছে এবং এটা বিভিন্ন জায়গায় রাজ্য সরকার সব জায়গায় এটা বলবৎ করেছে এখন এইটা বলবৎ করতে গেলে ম্যাজিস্ট্রেটের একটা পারমিশন লাগে আদৌ সেটা হয়েছে কিনা আমাদের জানা নেই কিন্তু পুলিশ এর হাতে যেহেতু লাঠি রয়েছে সাধারণ মানুষকে হয়ে দেখিয়ে এবং তার সঙ্গে সঙ্গে গাঁদানে গ্যাস বা জলকামান দিয়ে যেভাবে মানুষকে ডিসবার্স করেছে কিন্তু তার সত্ত্বেও এই এত কিছু পরেও কিন্তু মানুষ তাদের সাধারণ মানুষ আন্দোলন করেছে এবং আন্দোলনের ওই একটাই সর আর্জিকর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ হ্যাঁ এইখান থেকেই আমি যেটা আপনি বলছিলেন যে আমরা দেখেছি যে সকাল থেকে যে যে জায়গাগুলো আপনি যদি ছত্রগাছি দেখেন আপনি যদি হাওড়া ময়দান দেখেন আপনি যদি আমাদের এদিক থেকে যে কলেজ স্ট্রিট থেকে যে মিছিলটা গেছে সেটা বড়বাজার হ্যাঁ বড়বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই পুলিশ সে লক্ষ্য ছিল যে সরিয়ে দেওয়া মপটাকে এবং সেই অনুযায়ী তারা কখনো লাঠিচার্জ করেছে কখনো ব্যবহার করেছে টিয়ার তো কিন্তু একটা লক্ষ্য ছিল কোনো গুলি যেন না চলে এটা ছিল এবং সেটাই দেখলাম যে শাসক দলের যে সমস্ত মুখপত্র দু দুবার প্রেস কনফারেন্স প্রথম করলেন কুণাল ঘোষ তারপরে দেখলাম আরো চারজন তাদের মধ্যে আহ তিনজন মন্ত্রী ছিলেন তারা চারজন মন্ত্রী প্রাক্ত বসু চন্দ্রিমা ভট্টাচার্য আহ তারপরে ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস তারপরে চারজন মানে তার আগে আবার নবান্ন করলেন আহ আলাপন বন্দ্যোপাধ্যায় গুলি করেনি মানে পুলিশ গুলি করেনি এটাই হচ্ছে ওদের মুদ্রা কথা অর্থাৎ গুলিবাদে তো সবকিছুই করেছে গুলিটা চালানো যাবে না সেটা নির্দেশ ছিল তাহলে গুলি করেনি অর্থাৎ আন্দোলন দমাও গুলি করো না তাই তো না এটার একটা অন্য প্রেক্ষিত আছে তার কারণটা হচ্ছে এই কর নিয়ে পিসফুল প্রসেশন করার জন্যে সুপ্রিম কোর্টের কাছে মানে শুনানির সময় এইটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে কর নিয়ে যদি পিসফুল প্রটেক প্রসেশন হয় আন্দোলন হয় সেটাকে তোমায় অ্যালাউ করতে হবে এবং যে কারণে গত বাইশ তারিখে যখন শুনানি হয় তখন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে আইনজীবীরা কোর্টে বলে এই সাতাশ তারিখের আন্দোলন যাতে না হয় তাতে সুপ্রিম কোর্ট কোনো কোনো পদক্ষেপ কোনো আদেশ কিছু দেননি এবং তারপরে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে আবার একটা মামলা দায়ের করে এই সাতাশ তারিখের আন্দোলন যে কারা করছে কে তাদের পুলিশ কোনো পারমিশন নেয়নি সবটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ডাকা হয়েছে ছাত্র যুব এবং এর কোনো কেউ দায়িত্ব নিচ্ছে না অথচ কোনো পারমিশনও নিচ্ছে না সেই প্রেক্ষিতে একটা কলকাতা হাইকোর্টেও মামলা মামলা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় যে পিসফুল প্রসেশন যদি হয় আর জি কর নিয়ে তাহলে এইটাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি কোনো রকম গুলি চালানো হয়নি বা ইত্যাদি হয়েছে এবং এই পিসফুল আন্দোলন যেটা ছিল সেটা যদি সত্যিকারে আপনি দেখেন যে যদি তাদের হাতে তো কোন রকম কোনো অস্ত্র কিছু ছিল না তারা তো একটা করে হ্যাঁ নবান্ন কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে গিয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তারা হয়তো ভেতরে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটা লিখিত মেমোরেন্ডাম দিতেন সেটাকে আটকানোর এই রকম

পুলিশ কখনো গুলি চালাতে পারেনি কেননা তা না হলে এক্ষেত্রে আমার মনে হয় এবং যে কারণে রাজ্যের মন্ত্রীরা বা যারা অন্যান্য মুখপত্র রয়েছে তারা বারবার করে এই কথা বলছে রাজ্য রাজ্যের তরফ থেকে আমরা পুলিশ গুলি চালাইনি গুলি চালাইনি গুলি চালানোটাই তো তাদের কাজ নয় আন্দোলনটা হচ্ছে মানুষের মানুষ যেটা বলছে সেই কথাটা তাদের শুনতে হবে এটাই হচ্ছে কথা রাজ্য যেমন তারা নির্বাচন করে জিতে যেমন তারা এসছিল এবং আজকে যদি তাদের মানুষের যদি আস্থা না থাকে সেটাও কিন্তু তাদেরকে শুনতে হবে এটাই হচ্ছে কথা এটাই গণতন্ত্র একদম বলছে নেতা কিন্তু আমরা জানি যে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার আগে থেকে মা মাটি মানুষ এই কথাটি বলে এসেছেন যে সিংহ নন্দীগ্রাম আন্দোলন প্রথমে কিন্তু এটা রাজনৈতিক আন্দোলন ছিল না এটা ছিল জমি রক্ষা কমিটি ভূমি রক্ষা কমিটি এদের আন্দোলন ছিল সেখান থেকে যে কোনো পলিটিক্যাল পার্টি চেষ্টা করবে যে কোনো একটা আন্দোলন সরকারের বিরোধিতায় আসতে যেটা আজকে হয়তো বিজেপি বা বামেরা করছে এটাই স্বাভাবিক এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন রিজুয়ানের ঘটনা থেকে শুরু করে আমরা যদি পরপর যে যে ঘটনাগুলো বাম আমলে ঘটেছিল সিঙ্গুর নন্দীগ্রাম সবই কিন্তু অরাজনৈতিক আন্দোলন ছিল সেখান থেকে সেটা রাজনৈতিক প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে তেমনি আজকে যে ঘটনা সেটা হয়তো আগামী দিনে রাজনৈতিক আন্দোলনের রূপ কতটা পাবে আমরা জানি না কিন্তু রাজনৈতিক দল তো এটার ব্যবহার করবে প্রশ্নটা হলো আজকে যারা এই মিছিলে অংশ নিল এই যে বলা হয় মা মাটি মানুষ তারা কি মা মাটি মানুষের মানুষ মানে নয় নিশ্চয়ই আমার তো মনে হয় আমি নিজে দেখেওছি যে গত চোদ্দ তারিখের যে আন্দোলনে বহু তৃণমূল নেতার বাড়ির যারা গৃহকর্ত্রী বা তাদের মেয়েরা তারা কিন্তু আন্দোলনে সেদিন নেমেছে এবং তারপরেও যে আন্দোলন বিভিন্ন আন্দোলন হচ্ছে বিভিন্ন রাস্তায় সেখানেও কিন্তু তৃণমূলের যারা রাজ্য সরকারের সঙ্গে যুক্ত আছে সেরকম বহু বিধায়কের স্ত্রী বা ইত্যাদি এরা সবাই রাস্তায় নামছে এটা কারণটা আর কিছু না এমন একটা নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার প্রতিবাদ আপনি মানুষ হিসেবে আপনাকে করতেই হবে মনুষ্যত্ব যদি থাকে এর প্রতিবাদ আপনাকে করতে হবে এবং এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই কারণে নিজে আন্দোলন করেছেন নিজে রাস্তায় নেমে তিনিও বলেছেন যে হ্যাঁ ফাঁসি চাই কিন্তু কথা হচ্ছে যে আজকে যে উনি মুখে বলেছেন যে যে জিনিসগুলো অর্থাৎ সেটা তো অবশ্যই কিন্তু কথা হচ্ছে যে তিনি একদিকে বলছেন যে দুষ্কৃতির ফাঁসি চাই তেমনি আবার এই মামলা যাতে সুপ্রিম কোর্টে মানে বিখ্যাত আইনজীবীদের দিয়ে যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদেরকে প্রোটেক্ট করছেন এই এই দ্বিচারিতাটাও মানুষ কিন্তু মানতে পারছে না এটাও এটাও কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে একদম এটা প্রকাশ পেয়ে যাচ্ছে বলে হয়েছে কান্দনিক ক্ষেত্রেও কান্দনিক ক্ষেত্রেও হয়েছে কিন্তু এখানে যেটা হয়েছে মানুষ নিজেকে এই ঘটনার সঙ্গে আইডেন্টিফাই করেছে এবং একটি অত্যন্ত ভালো মেয়ে অল্প বয়সী এবং তাকে যেভাবে মানে একটা মানে অত্যাচার তার ওয়ার্কিং প্লেসে আর কাজের জায়গাতে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে মানে রাজ্যের তরফ থেকে এই মানে এভিডেন্স গুলো ট্যাম্পার করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে বলে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যেটুকু আমরা অডিও ভিজুয়াল বিভিন্ন দেখেছি যে কিভাবে ওই ওই ফুটেজটা যেটা গত দুদিন ধরে গত দুদিন ধরে সংবাদ মাধ্যমে হয়েছে হ্যাঁ যে যে আন্দোলনটা তার কারণটা প্রেক্ষিতে এই কারণে যে সরকার একদিক থেকে যেমন মুখে বলছে এক কথা ঠিক উল্টোটা করছে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি যে এভিডেন্স গুলো যাতে খুঁজে না পাওয়া যায় তার জন্য তার ব্যবস্থা করছে সেখানটা ভেঙে দিচ্ছে সেই জায়গাটা একদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখেছি সবাই দেখেছে তো এই জিনিসটা এই যে বিচারিতাটা আজকে মানুষের কাছে চোখে চলে এসছে তিনি যে দলেরই সমর্থন হোক না কেন কথা হচ্ছে যে বিচারিতা যখনই আপনি করবেন সেটা যদি যতক্ষণ না মানুষের চোখের সামনে এসে পড়বে ততক্ষণ অব্দি মানুষ আপনাকে সমর্থন করবে আজকে সেই কারণে মানুষ ওনার কাছ থেকে সরে যাচ্ছে আজকে যেভাবে মহিলারা ওনার উনি নিয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলারাই তো সব থেকে ওনার বড় একটা ইয়ে ছিল যে যে কারণে উনি মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার মহিলাদের কন্যাশ্রী ওনার সমস্ত প্রকল্পগুলো সমস্ত মহিলাদেরকে কেন্দ্র করে কিন্তু আজকে মহিলারাই ওনার পাশ থেকে সরে আসছে এটা এই মেসেজটা ওনাকে বুঝতে হবে যে যে কারণে আজকে এত বড় একটা গণ আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমার মনে হয় যে মানুষ এই যে বাংলাদেশের যে আন্দোলন দেখেছে এই বাংলাদেশের আন্দোলনটা কাজ করছে একদম একদম তো আমরা জানি না এই আন্দোলনটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু এই আন্দোলন কিন্তু থামার নয় এইটুক বোঝা গেল কারণ আমি জানি না যেটা আহ চন্দ্রশেখর দাও বলছিলেন যে মুখ্যমন্ত্রী সময় বলেন আন্দোলনই তার জন্ম তো সেই আন্দোলন আজকের যে আন্দোলন থেকে বা গত মধ্যরাত থেকে যে যে আন্দোলনটা কন্টিনিউ হচ্ছে এবং আজকে তার একটা দেখা গেল যতই বলা হোক বিরোধী দল তারা করছে বামেরা করছে তো আজকে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেল আজকে যে মাটি কামড়ে পড়ে থাকা আমরা যেটা দেখেছিলাম যে কোনো রাজনৈতিক দল যদি একটা আন্দোলনের ডাক দেয় খুব বেশি হলে পুলিশ এভাবেই করে জল কামান ব্যারিকেড দিয়ে আটকায় কাদানে গ্যাসে সেল ফাটায় খুব বেশ হলে এক দেড় ঘন্টা দু ঘন্টা তারপরে তারা যে যার রনি ভঙ্গ দেয় চলে গেল কিন্তু এই যে ফিরে ফিরে আসা পুলিশ তারা করছে বেরিয়ে যাচ্ছে আবার হয় অন্য কোনো স্পটে তারা পৌঁছে যাচ্ছে বা আবার ওই জায়গা থেকে টোটাল আবার এগিয়ে যাচ্ছে এই যে একদম মাটি কামড়ে পড়ে থাকে এবং মহিলারা যেভাবে দেখেছি সাধারণ ঘরের মানুষ একজন মহিলা আমি দেখছি হ্যাঁ যেভাবে মানে একটু বয়স্ক মহিলা তিনি যেভাবে এবং তিনি দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক বৃদ্ধ তিনি তো এরা কি মামাটি মানুষের নয় আমি জানি না আন্দোলন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তিনি নিজেই বলেন তিনি মাটি মানুষের নেত্রী নিজেই বলেন আজ যারা ছিলেন তারা কি মামাটি মানুষের নয় আপনি কি বুঝতে পাচ্ছেন আন্দোলনের আমরা বলি যে ভারতবর্ষের মধ্যে অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন তিনি করে উঠেছেন কিন্তু আজকের যে যে আন্দোলনের বুঝতে বুঝতে পারছেন আর পারলে তিনি তিনি বলেন সেটাকে মানবিক সে মানবিক দিক দিয়ে কি করেন আমরা সেদিকেই আপাতত নজর রাখবো আহ ধন্যবাদ চন্দ্রশেখর ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার